সব সমস্যা সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা নমস্কার। প্রতিদিনের প্রোগ্রামে প্রত্যেকটা দিনের প্রোগ্রামে আপনারা আমার সঙ্গে থাকেন, রাশিফলের প্রোগ্রাম যেটা প্রত্যেক দিন দেখেন আপনারা, তাই তো? টোটকাও দেখেন প্রতিদিনের প্রোগ্রামে। এই দুটি প্রোগ্রাম, এই রাশিফলের প্রোগ্রাম এবং টোটকার প্রোগ্রাম, এটা আপনারা প্রত্যেক দিন মানে এভরিডে দেখেন আপনারা, একবার নয় বহুবার দেখেন। কিন্তু লাইভ প্রোগ্রাম এটা কিন্তু প্রতিদিন থাকে না। লাইভ থাকে যে সরাসরি আমি আপনার সঙ্গে কথা বলছি, টিভি স্ক্রিনে আপনি যে লাইভ নম্বরটা যাচ্ছে সেখানে আপনি ফোন করছেন, ফোন করে আপনি আমার সঙ্গে কথা বলতে পারছেন, আমি আপনার সঙ্গে সরাসরি কথা বলছি। কে? লাখ লাখ লোক, কোটি কোটি লোকের মধ্যে আপনি ফোন করছেন, এবং আপনি লাকি আজকে যে আপনি লাইন পেয়ে গেলেন, কথা বললেন, বা পেলেন না, ব্যাড লাক, বহুদিন ধরে চেষ্টা করছেন পাচ্ছেন না। এই যে লাইভ অনুষ্ঠানটি, এটা কিন্তু সপ্তাহে মাত্র তিন দিন হয়, প্রতিদিন তো হয় না আর বহুবারও হয় না, ঠিক আছে? যেমনি রাশিফল অনুষ্ঠান, কালকে রাশিফল আজকে রাত্রির বারোটায়, আবার কালকে সকালবেলা রিপিট হচ্ছে, রাত দুটোর সময় চালালে আপনি দেখতে পাবেন যে আজকে রাশিফল, মানে কালকে রাশিফল আজকে দেখতে পাবেন। আর টোটকাও ধরুন প্রতিদিন সকালবেলা 7:30, বিকেলবেলা 4:45 এবং রাত্রিবেলা 10:00 প্রতিদিন নতুন নতুন টোটকা দেখতে পাচ্ছেন। কিন্তু লাইভ সপ্তাহে তিন দিন, রবিবার আর শুক্রবার দুপুরবেলা 2:10, মনে রাখবেন কিন্তু কথাটা। অনেকের মুখস্থ আছে যারা আমার ফ্যান, রবিবার আর শুক্রবার দুপুরবেলা 2:10 আর বুধবার দিন রাত্রির 8:00 লাইভ। ঠিক আজকেও ঠিক চলে এসেছে যে বুধবার, এই বুধবার দিন রাত্রির 8:00 লাইভে চলে এসেছে, আর আপনারা অধীর আগ্রহে বসে আছেন শ্রীলালদাকে ফোনে কথা বলতে হবে। ঠিক চলো দেখি, সময় নষ্ট করা যাবে না, কেন আমাকে টোটকা জানতে হবে, কেন আমার টোটকা আপনারা করে উপকার পেয়েছেন সেগুলো জানতে হবে, আমার কাছে এসে আপনারা উপকার পেয়েছেন সেগুলো জানতে হবে। শ্রাবণ মাস চলছে, এই যে শ্রাবণ মাস, এই সময় মানে প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট মাস আমাদের সাবজেক্টে, প্রচণ্ড ইম্পর্টেন্ট মাস এই শ্রাবণ মাসটা। জ্যোতিষশাস্ত্র মানে জ্যোতিষীকে দেখানো এবং প্রতিকার নেওয়া, স্পেশালি এই শ্রাবণ মাসের প্রতিকার খুব ভালো কাজ করে। যেমন বিবাহ প্রতিকার অসম্ভব ভালো কাজ করে, শিক্ষার প্রতিকার অসম্ভব ভালো কাজ করে, শরীরের প্রতিকার অসম্ভব ভালো কাজ করে, ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির প্রোগ্রাম মানে যাদের লাইফে চলছে ডেলি কা ডেলি রুটিন, তাদের যে অশান্তি সেগুলো
এই সময় প্রতিকার করলে ভালো হবে। এই শ্রাবণ মাস হচ্ছে শিবের মাস, শিব এই মাসে প্রতিকার খুব ইম্পর্টেন্ট। চলুন দেখি প্রথম কলার কে আছেন। হ্যালো, আমি লাইনে আছি বাবা। হ্যাঁ আপনি লাইনে আছেন, আপনি কথা বলছেন, আমি শ্রীলাল বলুন। হ্যাঁ বাবা আপনি ভালো আছেন? একদম ভালো আছি। কে বলছেন? আমি হচ্ছে গিয়ে বনগাঁথি। আমি আপনার লাইন কতদিন চেষ্টা করেছি কিন্তু পাইনি দাদা। আমি আপনার ছেলে সম্পর্কে জানতে চাই। আমার কতদিন চেষ্টা করে লাইন পাননি? আপনি টিভিতে শুনবেন না, আপনি মোবাইলে শুনুন। টিভিটা মিউট করে দাও, টিভিটা মিউট। হ্যাঁ আপনি নালে, আপনি নালে বেরিয়ে আসুন, টিভির ঘর থেকে বেরিয়ে যান। হ্যাঁ দাদা এবার আমি বলছি আপনার, বলুন বলছি কি আমার ছেলে সম্পর্কে জানতে চাই। আমি আপনার অনেক টোটকা করেছি, এখনো করি। শুনি, সবার জন্য শুনি, বলুন কি টোটকা করে উপকার পেয়েছেন বলুন। আমি টোটকা করে অনেক উপকার পেয়েছি, ওই যে শ্রী শ্রী দুর্গে দুর্গে রক্ষিণী সহা, এটা আমি বলে আমি যে কি উপকার পেয়েছি, কোনো বিপদ যদি আমার হয় আমি আগে সারাদিন দিনে মনে হয় 1,00,000 বার বলি এটা। তারপরে মানিব্যাগে 5 টাকা রাখা, কোমরে লোহার চাবি রাখা, ছেলেকে পড়তে পাঠায় কোমরে মানে কালো সর্ষে দিয়ে পাঠায়। হচ্ছে গিয়ে কোন রাস্তা কাটলে যদি বিড়াল কাটে নমষষ্ঠী নমষষ্ঠী বলা, তারপরে স্নান করার সময় ওম গঙ্গা ওম গঙ্গা বলি, তারপরে আমি ওই যে আপনি দেখে ফোটা কিভাবে বাজাতে হবে সেইটা করি, তারপরে প্রদীপের শিখা নিয়ে মানে তাপ নেয়া সেইটা করি, আর প্রত্যেক দিন একটা করে কাঁচা লঙ্কা না ভাতের সাথে সেইটা খাই, আরো অনেক অনেক করি। তারপরে শত্রু দমন, আপনি বলেছিলেন না ওই যে শত্রু দমন করার জন্য একটা তার নাম লিখে একটা কিছুকে চাপা দিয়ে সেখানে আর হবে না, আমি তাইও করেছি, সেটা করে আমি অনেক উপকার পেয়েছি। আপনি বনগাঁতে কালকে বসবেন? না লকডাউন ডেকে দিল না কালকে, কালকে লকডাউন বলে দাদা আমি লকডাউন ডেকে দিল না। হ্যাঁ ওর জন্য তো হবে না, ওই যে আমার ছেলে সম্পর্কে জানতে চাই দাদা। আপনি বনগাঁর নাম লেখানো ছিল? হ্যাঁ দাদা ছিল, আমার লকডাউনের আগে ছিল। তারপর আমি ফোন করেছিলাম, তারপর উনি বলল কি যে আমি হচ্ছে গিয়ে তোমারে যখন শিলালদা বসবে তখন বলে দেবো। এবার আমি আজকে ফোন করলাম, উনি বললো যে লকডাউন হয়ে গেছে ঘটনা। তো দাদা আপনি কবে আবার বসবেন? তো আমি তো টিভি স্ক্রিনে পেয়ে যাবো না। আপনার তো নাম লেখানো আছে? হ্যাঁ আমার নাম লেখানো, 3 মাস আগে নাম লেখানো। তাহলে আমাদের অফিস থেকে ফোন করবে আপনাকে, ঠিক আছে? যেদিনকে আমি যাবো আমি যে নাম্বার করেছি হ্যাঁ ওই নম্বরে ফোন করে বলবে যে আরে স্যার কালকে বসবে, আপনি চলে আসবেন। আর বনগাঁ লকডাউন তো এমনি লকডাউন বনগাঁতে। হ্যাঁ 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 ওই জন্যই তো বাবা, আমার বাড়ি কিন্তু বনগাঁর একদম আপনি যেখানে বসেন তার বেশি দূর না। আচ্ছা 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 আচ্ছা। আমি আমি কতদিন দেখছি তো আমি আপনার লাইন পাই না, আপনার লাইন পাওয়া মানে ভগবানের সমান বাবা। আমি যে কি ভালো লাগছে আমার আজকে, আজকে দিনটা ভালো হবে। আপনি একটা বলবো দাদা? হ্যাঁ বলুন। 28/1/2008 ঠিক আছে। ছেলের নাম কি? ছেলের নাম সৌভিক ঘোষ। আমার ছেলেটার যেন ভালো হয়ে যায়। আচ্ছা সোমবার ছিল, সোমবার ছিল, সোমবার। হ্যাঁ 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 হ্যাঁ। শিবের বাড়ি জন্মেছে। আচ্ছা ওর কন্যা রাশি? হ্যাঁ কন্যা রাশি মেষ লগ্ন। মেষ লগ্ন? হ্যাঁ। আচ্ছা তাহলে আপনি অন্যটা জানতেন নাকি? না দাদা আমি আপনার সাথে অনেক কথা বলবো, আপনি একটু বলে নেন। তারপরে আমাকে একজন ফকি আছে তো এর জন্য আমি আপনাকে বলবো খুনি সব। আচ্ছা ঠিক আছে। কন্যা রাশি মেষ লগ্ন দেবগণ। হ্যাঁ আগের জন্মে মোষ ছিল, এই জন্মে মানুষ হয়ে এসেছে। মোষ ছিল? হ্যাঁ। দেখবেন নড়ে না চড়ে না কিছু করতে চায় না, সবসময় আপনাকে ঠেলতে হয়। আর কিছু কিছু বললে আমার বিরক্তি ধরে না, কিছু মস্ত মানে দেখবেন রাস্তায় শুয়ে থাকে যে নড়ে না। আর ও ঠিক, ও শুয়ে থাকবে তো শুয়েই থাকবে, কিচ্ছু করতে যাবে না। আপনার একদম সব কথা খেতে যাচ্ছে, আপনি বলেন বলেন। ঠিক আছে আবার বললে আবার বিরক্তি রাগ হয় আবার। যে গ্রহ নক্ষত্র যে পজিশন আছে না, ঠিক আছে, এই যে বৃহস্পতি শুক্র বসে আছে একসঙ্গে, এই দুটো বৃহস্পতি হচ্ছে গুরু আর শুক্র হচ্ছে গুরু, এই দুই গুরু বসে থেকে এই দুই গুরু শত্রু বুঝেছেন।
ও শত্রু? হ্যাঁ, মানে ও নিজেই নিজে শত্রু হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ বাবা, রাগ হলে মনে ভেঙে চুড়ে মা, আমি যে ওর মা, ওটা হিতাহিত জ্ঞান করে না, ও যা পায় তাই দিয়ে খুলে মারে। আর বই কোনো সময় বই ধরে না, নিজের থেকে বই পড়ে না। আমি ছেলে গুটায় 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 পড়লে পড়লে ঠিক আছে, আপনি তো নাম লিখিয়েছেন, হ্যাঁ ঠিক আছে, আপনার সঙ্গে দেখা হবে, ছেলেকে নিয়ে আসবেন, ঠিক আছে, হুম, আর ভুলবার লোকের কাছে যাবেন না। আর নিয়েছি বলেই তো এবার আমি আপনারে বলছি। বলছি দাদা, তাহলে ওই দুটো ওই ভূত শুকু ওইটা কাটালে ঠিক হয়েছে? ওটা কাটালে ঠিক হয়ে যাবে, আস্তে 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 ঠিক হয়ে যাবে। পড়াশোনা ভালো হবে তো বাবা? খুব ভালো হবে, পড়াশোনা ভালো হবে তো? স্বভাব ভালো হয়ে যাবে, ওর মাথা ঠান্ডা হয়ে যাবে, ওর পড়াশোনায় মন দেবে, আপনাকে আর মারধর বা বকাবকি করবে আর না। মুখের রাস্তা ভাষা দেয়, মুখের ভাষাও ভালো না। কোথায় ছিলেন এতদিন? আপনি তো আমার দিন অনেক দিন আগেকার ফ্যান, তো তা আমাকে ছেড়ে অন্য কার কাছে গেছেন আরে কেন? বাবা, আমি যে আপনি যে বনগাঁ জানতাম না, সারা বনগাঁর লোক জানে আর আপনি জানেন না। আমার এটা ভুল হয়ে গেছে, টিভি টিভি তত এই লাইনটা ছিল না, আমি যে কি অশান্তির মধ্যে পড়েছি। তারপরে এই প্রায় 1 বছর ধরে আমি আপনার লাইনই পাই না। এবার যাবো যে, আমি যে কত টাকা লাগবে না লাগবে যদি একটু বলে দেন, বা টাকার কথাটা একটু বলে দেন আমার। আরে টাকা একটাই তো ছেলে আপনার, একটু বেশি করে খরচা করবেন কি আছে? আপনি শোনেন, আমার পয়সার ব্যাপার আছে তো, আগে আপনি বলেন কত লাগবে। শোনেন না, আমি বলি সস্তার তিন অবস্থা, ঠিক আছে? আপনি আপনি কি হয়েছে, কি প্রবলেম হয়েছে বলছিলেন, কার কাছে গেছিলেন, কি হয়েছে? হ্যাঁ, এরা দমদমে আচার্য লোক, আচ্ছা, এবার ওই টিভিতে দেখাতো, তার কাছে আমি গিয়েছিলাম। তা আমার বলি, তোমার একটা জিনিস দেবো, তোমার ছেলে একদম ভালো হয়ে যাবে 3 মাসের মধ্যে। এবার আমি অত বুঝতাম না, আজ থেকে তখন আমার ছেলে ক্লাস আর এখন তো শিখতে পড়েছে। এবার আমি গিয়েছি ওনার বাড়ি, তা আমার মারে নিয়ে গিয়েছিলাম। উনি আমার বলেছে 18,000 টাকা লাগবে, সেটি কি বললো মরা শ্মশানের পুরানো ফুরানো কি একটা দেবে, বললো বালিশের তলায় রেখে দেবা, তাহলে তোমার ছেলে ভালো হয়ে যাবে। তা আমি বলছি, এত টাকা তো দেওয়ার ক্ষমতা আমার নেই, তা আমি অল্প কিছু দেবো। বললো ঠিক আছে, তাহলে তুমি অল্প কিছু দাও, যখন তোমার ছেলে ভালো হয়ে যাবে পুরোটা দিবা। এবার আমি 8,000 টাকা, আমার কাছে একটা পয়সা নেই, আমার মতো গরিব মনে হয় ভারতবর্ষে নেই। আমি ব্যাংকে জমা জমা আমার বাপের বাড়িতে দেয় সেই টাকা জমিয়ে জমিয়ে আমি ব্যাংকে রেখেছিলাম। সেইখান থেকে আমি 8,000 টাকা ওনার একদম গুনে দিয়ে আসলাম। উনি কি করলো, আমার ওই একটা মানে শ্মশানের পুরার মতো কটা কাঠ কয়লা দিল, যে বললো তুমি বালিশ তলা রেখে দেবা, দেখো তোমার ছেলে ভালো হয়ে যাবে। বাবা ভালো, সেই দিয়ে আর ওইতে বিপরীত। তা আমি বলছি, আমি যে কি ঠকা ঠকেছি, তা এবার একটু যাবো, তা একটু জেনে বুঝে কাছে যাই। আমার আমার ফ্যানেরা হাসছে আপনার কথা শুনে, ঠিক আছে? ওই তো আমি যে কি ভুল, আমি গেলে আপনি আমারে বুঝতে পারবেন, সরলতার সুযোগ নিয়ে মানুষ আমারে কি করেছে। আমার ফ্যানেরা হাসছে, বলে যে শিলালদার আপনি যার কাছে গেছেন তার নাম কেউ শুনেই নি, আপনি তো হাতির তলায় মরবেন, আপনি সুরের তলায় মরতে গেলেন কেন? দমদমে বাড়ি লোকটার, আপনি সুরের তলায় মরতে গেছেন, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, ঠিক আছে? তাহলে আমার ছেলের ওই বলি কিরম কি লাগবে ওটা, ওটা আসুন সামনাসামনি কথা বলবো, ঠিক আছে? আর বাবাকেও নিয়ে আসবেন, ওর বাবাকেও নিয়ে আসবেন। কত নিয়ে আসবো? ওর বাবাকে নিয়ে আসবেন। বাবা বাবা কথা শোনে না, বাবা সুমেরু আর দক্ষিণ মেরু। আচ্ছা ঠিক আছে আসুন। তাই যায় না, এই যে যাবো সব আমার টাকায়, একটা পয়সাও দেবে না, এক টাকা লজেন কেনা না। বাবা কি করেন? বাবা শুনলে আপনি আকাশ থেকে পড়বেন, অনেক কিছু আছে, কিন্তু আমি বলে না কোটিপতির বউ দিল্লিকারী, আমি দিল্লিকারী, আমার কেউ দেয় না, দেবি না, ওরা এগুলো পছন্দ করে না, এই জ্যোতিষী মতিষী ওরা পছন্দ করে না, আমি করি বলি চুরি করে করি। ছেলে একটাই, একটাই একটাই ছেলে, একটাই ছেলে, ছেলে একটাই ছেলে, তাই ওটা তো মানুষ হচ্ছে না, ওটা তো ও আছে, এটা শুনবে না, বলে কি ওইসব আমার কেউ মানে নাকি, ওরা এইসব কথা বলে, কিন্তু আমি তো না, আমি তো অনেকদিন ধরে আপনার এই প্রোগ্রাম দেখে দেখে আমার ভিতরে একটা বিশ্বাস এসে গেছে যে আমি ইনার কাছেই যাবো। তাহলে এত কিছু সম্পত্তি, এত টাকা কে ভোগ করবে? মানে এমন তাল পুকুর ঘটি হবে না আপনার। আমি যে কিসের মধ্যে আসি এখন, এই যে যদি আপনার কাছে যাই, তাই সব টাকা আমার নিয়ে যেতে হবে আমার বাপের বাড়ির কাছ থেকে। ওর বাবাটাকে নিয়ে আসবেন আমার কাছে, আমি ভালো করে বুঝিয়ে দেবো। ও আগে বাবাটাকে দেখানো উচিত আমার কাছে, বাবার মাথাটাকে। আমি ও যাবে, ওনা মেরে ফেললেও যাবে না, ও বাবা যাবে না। আমার অনুষ্ঠানটা শোনাবেন ওনাকে, এই যে অনুষ্ঠানটা করলাম না বাবা, টিভি চালাবে না,
মোবাইলে শোনাবেন, মোবাইলে টিভি চালাবে না, এই অনুষ্ঠানটা আমি ইউটিউবে দিয়ে দেব। মানে আমার ছেলে একদিন দেখিয়েছিল, এ দেখে না। ঠিক আছে, আপনার বাবা আপনার হাজবেন্ডটাকে আগে ঠিক করতে হবে, না হলে হবে না। নমস্কার নমস্কার, কে বলছেন? বলেন কি খবর? ভালো আছেন? আপনার মানে বুকিং ও করিয়েছি সাতরাগাছি চেম্বারে, কিন্তু হচ্ছে না তো, দুবার ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, এই লকডাউনের জন্যই তো প্রবলেম হচ্ছে। হ্যাঁ ওইটাই, আমার বুকিং অনেক দিন আগে করা আছে। ঠিক আছে, আরেকবার বুকিং করিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে আজকে করার দোকানি কাল আরেকবার বুকিং করিয়ে দেবেন, আর যেদিনকে যাব আগের দিন আপনাকে একবার ফোন করে নেব, ঠিক আছে? আমি আরেকবার বুকিং করাবো? আরেকবার করাবেন। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সকাল 10:40। জন্মেছেন কোথায়? হাওড়া ডোমজু, তাই তো? ঠিক আছে, আমার টোটকা করেন না আপনি? টোটকা মানে করেছি, ওই সকালে ঘুরতে ঘুরতে বাবা দিয়ে নাবা, তারপর ঠাকুরকে প্রণাম করতে হলে মানে আঙুল গুলো ফাঁক ফাঁক করে করা, আর কোনো মানুষকে করতে হলে আঙুল জোর করে করা, আর ওই হাত স্ট্রেট করে লেখা, মানে সোজা ভাবে লেখা, ওগুলো করেছি। বাহ, ভেরি গুড। কি নাম আপনার? ইপ্সিতা ঘোষ। আচ্ছা, আপনার শনিবার জন্ম ছিল? হ্যাঁ শনিবার জন্ম ছিল। শনিবার? হ্যাঁ শনিবার জন্ম। আপনার কন্যা রাশি? হ্যাঁ কন্যা রাশি, কন্যা লগ্ন। ঠিক আছে, দেবগণ। হ্যাঁ, আপনি শিব যুগে জন্মেছেন, মানে মহাদেবের আশীর্বাদে জন্মেছেন আপনি, বুঝলেন? হ্যাঁ জানি আমি এগুলো। জানেন? হ্যাঁ আমি জানি। মানে আপনার জন্মের জন্য মা বাবা আপনার নিশ্চয়ই প্রার্থনা করেছিল, মানে প্রথম দিকে বাচ্চা কাচ্চা হচ্ছিল না, তারপরে শিবের কাছে প্রার্থনা করে আপনার জন্ম হয়। ঠিক আছে, কিন্তু আপনার রাশিচক্রে মাঙ্গলিক আছে তো? মাঙ্গলিক আছে দাদা, আমি এটা জানি, কিন্তু প্রতিকারটা আমি করি, কিন্তু ঠিকঠাক ভাবে আমার মনে হয় প্রতিকারটা হয়নি। আবার কার কাছে ঠকলেন? হ্যাঁ মানে কার কাছে ঠকলেন, মানে কার কাছে করেছিলেন? মানে আমি একজনকে দেখিয়েছিলাম, তিনি বলেছিলেন মাঙ্গলিক আছে। এবার আমাদের এখানে বাড়ির সামনে একটা শিব মন্দির ছিল, ওখানে একজন পূজারী ছিলেন, উনি বললেন আমি করিয়ে দেবো, এবার তার কাছেই আমি করিয়েছিলাম। পূজারীরা আবার প্রতিকার করতে পারে নাকি? পূজারী তো পুজো করতে পারে। ওই আমার বাবা আর কি জিজ্ঞাসা করেছিল, বললে হ্যাঁ আমি করিয়ে দেবো, এবার ওই জন্য করিয়েছিলাম। আমাদের পুরোহিতরা আমাদের ব্যবসাটা খেয়ে নিল, মানে নিজেরা পুজো করবে, ওরা তো প্রতিকার করতে পারে না। আমি তো ওইটাই, মানে আমার বাবা মা আর কি আমার বিয়ে নিয়ে ভীষণ ডিস্টার্ব, আমার 13-14টা দেখাশোনা হয়ে গেছে, কিন্তু ওই আসতে মানে মিষ্টি খেয়ে চলে যাচ্ছে সব, হ্যাঁ হ্যাঁ লাস্টে শেষে গিয়ে ডোবাচ্ছে না। মাঙ্গলিক প্রতিকার করতে হবে, আপনার শরীর নষ্ট হয়ে যাচ্ছে, দেখতে খারাপ হয়ে যাচ্ছে। আমি ওটাই ভাবছি, মানে আমার মানে এতই মানে আমার বাবা মা আমার জন্য খুবই চিন্তিত আর কি, মানে প্রায় 4 বছর ধরে আমার দেখাশোনা করছে। আগে থেকে দেখতে খারাপ হয়ে গেছে? হ্যাঁ আগে থেকে আমার মানে প্রচন্ড চুল উঠে যাচ্ছে, মানে সামনেটা আগে থেকে দেখতে, আগে গোল সুন্দর বেশ গোলগাল মুখ ছিল, আর এখন হ্যাঁ আমি মানে মোটা সোটাই একটু, কিন্তু মানে আমার মুখের জৌল তো চলে যাচ্ছে, আর সামনে চুলটাও খুব উঠে যাচ্ছে, মানে চুলটুল খুব উঠে যাচ্ছে। তাহলে কাকিমা হয়ে যাবেন তো? তারপরে কে বিয়ে করবে? কার আগে বিয়ে করতে হবে? বলছি কাকিমা হয়ে যাচ্ছেন তো, তখন কাকা খুঁজতে হবে আপনাকে। মাঙ্গলিক প্রতিকার করতে হবে, মাঙ্গলিক প্রতিকার না করলে শুভ জীবন আপনি পাবেন না। আপনি আবার কালকে নাম লিখিয়ে নেবেন, নাম লিখিয়ে দিয়ে বলবেন যে লিখে নিন, আমাকে অবশ্যই কিন্তু আগের দিন ফোন করবেন, আর আমরা একটা সাথে কাছে ডেট দিচ্ছি, ওই তার আগের দিন আরেকবার আপনি নিজে ফোন করে নেবেন, ঠিক আছে? আমি কালকেই ফোন করব, আর বলবো যে কাছাকাছি সামনের ডেটটা হাতিবাগান চলে আসতে পারেন, যদি একটু তাড়াহুড়ো করে একটু হাতিবাগানে আসতে পারেন। একটা গাড়ি ভাড়া করে নেবেন, শুনুন জীবনটা তো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, এবার একটা গাড়ি ভাড়া করে চলে আসবেন, কি আছে বুঝছেন? আমরা তো চিকিৎসা করতে ব্যাঙ্গালোর যাই, আপনি না হাওড়া থেকে কলকাতা হাতিবাগানে আসবেন, তাই না? তাহলে যেটা আগে করিয়ে নেন, কেন এরপরে বিয়ে দিতে পারবো না, আপনার জন্য দাদা খুঁজতে পারবো না, আপনার জন্য কাকা খুঁজতে হবে।
কথাটা আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু বাধ্য, মানে এইভাবে না বললে আপনার চট জলদি আর করবেন না, ঠিক করে নেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এই আরেকটা ফোন নিয়ে নেবো, দেখি কে আছে। হ্যালো, হ্যালো, বলুন, কে বলছেন? বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি? আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, পেয়েছেন? এবার আমি হলদা থেকে চুমকিয়ে জানা বলছি, আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে। আচ্ছা শুনি, এবার কি আজ ফোনে লাইন পে কেমন লাগছে? ও, আপনাকে বোঝাতে পারবো না, একটু বোঝান না, আমি বুঝি কম, একটু একটু বোঝান। আপনি টিভিতে শুনছেন, আপনি মোবাইলে শুনুন, টিভিতে শুনলে কথা বলতে পারবেন। হ্যাঁ, আমি মোবাইলে শুনছি। হ্যাঁ, তাহলে হাঁ করে কথা বলছেন না কেন আমার সঙ্গে? হ্যাঁ, হ্যালো, আমি তো কদিন আগে হলদিয়া ঘুরে এলাম, দুদিন আগে। বলেছিলেন যে আমার চর্চা গুলো করুন, অ্যাকচুয়ালি আমি আপনি যখন জি টিভিতে প্রোগ্রাম করতেন তখন দেখলাম, তারপরে ওই চ্যানেল জি টিভি ছিল না, আমি দেখিনি। আচ্ছা, কিছুদিন দেখার পরে জন্য বুক করবো, তারপরে আপনি বললেন না আগে আমার চর্চা করে যদি উপকার পাও তারপরে বুক করবে আর কি। হ্যাঁ, তারপর কি উপকার পাওয়া গেছে কিছু? হ্যাঁ হ্যাঁ, কি টোটকা করে কি করে ওই পূজোর ক্ষেত্রেটা আমি খুব দেখেছি যে গঙ্গা জলের সঙ্গে চিনি ফুল কিনে আনলে তো সবাই থাকে না, আমাকে পরীক্ষা দিতে হলো আপনার কাছে যে আগে টোটকা সবাইকে বলি, যারা আমাকে বিশ্বাস করে না, এরকম প্রচুর মানুষ আছে। বিশ্বাস না করলে আমি মানে এতদিন চেষ্টা করি, তারপর আপনি রবিবার দিন ওই লাইভ শেয়ার দেখে আমার হাজবেন্ড বলতো তেজপাতাটা অ্যাকচুয়ালি আমি জানতাম না, আমার ওই ফ্যানটা ভালো লাগে বলে চায়ের সঙ্গে কেন তরকারিতে কেন খুব দিতাম, বলে ওই জন্য তাহলে তুমি আমাকে দাও, আমি বলি না না, তারপর থেকে বলছে তুমি তাহলে নামটা বুক করো না আমি দেখাবো। আচ্ছা, তাহলে আপনি তেজপাতা খাই একদিন লাভই করেছেন, আমি মানে স্বামী পড়ে গেছে আপনার প্রতি। হ্যালো, তার মানে স্বামী পড়েছে তো আপনার প্রতি আর কি, লাভই হয়েছে। পরীক্ষা করলেন 3 বছর ধরে? হ্যালো, 3 বছর ধরে পরীক্ষা নিলেন আমাকে? হ্যালো, বলছি আমাকে পরীক্ষা কতদিন নিলেন, 3 বছর? শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না? আমি আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু আপনার মোবাইলে টাওয়ার নেই মনে হয়। হ্যালো, হ্যাঁ, টাওয়ার নেই আপনার মোবাইলে? মোবাইলে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, আপনি হলদিয়ায় বুকিং করে নিন, ফোনে এইভাবে কথা বলা যাবে না। আমি আমার হাজবেন্ডের সাথে একটু বলুন না, খুব কিন্তু আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না তো? বিকেল 5:30টা? মানে আপনি ওই মেদিনীপুরে, তাই তো, হলদিয়া? মানে আপনার স্বামী আমাকে প্রচুর ফলো করে মনে হচ্ছে। না, আমি বলতাম, তারপরে ওই জি বাংলায় খুঁজতাম আপনার যে প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে, আর ওই পূর্ণিমা টিভিটা এই মাস দিন হঠাৎ টিভি চ্যানেল ঘুরাতে ঘুরাতেই দেখতে পেলাম, তারপরেই আমি ওকে বলছিলাম তুমি ওই পাশে পাশে যাচ্ছ কেন, তুমি এখানেই দেখো না, টাইম পায় না, এমনি এটা নিয়ে কাজ করে, জোর করে 2-3 দিন বসিয়েছিলাম আর কি। আপনাদের ওখানে তো হাওয়া মোটামুটি ফেলে হয়েছে বলে, তাহলে তুমি এখন আমি আমার মন চাই যে তুমি একবার দেখাও না, আমি হলদিয়া বসি তো, যে আমার করে উপকার পেলে তবে নাম বুক করবে, সেই হিসাবে আমি আজ বুক করিনি, আর এই সব করোনা আর এটা ওটা পড়ে গেল ওই জন্য। আমি হলদিয়া বসি সেটা জানেন তো? হ্যাঁ, হলদিয়া অবশ্যই যাব। না, আমি বসি সেটা জানেন তো?
মানে হলদিয়াতে আমার চেম্বার আছে আপনি জানেন তো? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, কপাল ভালো আমার। আচ্ছা, শুক্রবার জন্ম ছিল আপনার হাজবেন্ডের? হ্যাঁ। আচ্ছা, ওনার ধনু রাশি কর্কট লগ্ন নলগণ, আগের জন্মে বাঁদর ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। অবস্থা ছিল যখন জন্মেছে। শোনেন, ওনার কোনো কাজ একবারে হয় না, বারবার বারবার ট্রাই করলে তারপরেই কাজ হয়, বুঝেছেন? সব কাজে চরম বাধা, যে কাজ করতে যায় সে কাজেই বাধা, কোনো কাজ একবারে হয় না। ধরুন যে কাজ একদিনে কাজ সেদিন সাত দিন ঘুরতে হয়, যে কাজ এক মাস লাগে সে কাজ ছ মাস লাগে, আর যে কাজ এক মাস লাগে সে কাজ দু বছর লাগে, এরকম প্রবলেম হয়, ঠিক আছে? আর লোকে ওনাকে ঠকাবে প্রচন্ড রকম ভাবে, আর পরিবারের জন্য, হ্যাঁ লোকে ঠকাবে ওনাকে, আর পরিবারের জন্য করে করে উনি পাগল হয়ে যাবে, মানে খালি খালি পরিবারের জন্য করেই যাবে, করেই যাবে, করেই যাবে। কি বলছি, আর ইদানিং শরীরটা ভালো না ওনার, শরীর নিয়ে খুব ডিস্টার্ব হচ্ছে, ইদানিং শরীরটা ভালো না। আপনি আসুন, দালাকে নিয়ে আসুন, আমি দেখছি, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ফোনে ডিস্টার্ব না, খুব অসুবিধায় কথা বলতে, মানে প্রাণ খুলে কথা বলবো রেসপন্স না পেলে ভালো লাগে, বলেন? আপনারা খুব আমাকে ভালোবাসেন, রেসপেক্ট করেন, সম্মান দেন, বিশ্বাস করেন, বহুদিন ধরে আমার প্রোগ্রাম দেখেন, ঠিক আছে? বড় চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল, বড় চ্যানেলের প্রোগ্রাম আপনারা আমাকে দেখেছেন, এখন পূর্ণিমা টিভি আপনারা দেখছেন, প্রচুর প্রোগ্রাম দেখছেন, প্রচুর টোটকা দেখছেন। আমি সবসময় বলি যে ধরুন আপনি লোকের কাছে কি ঠকবেন কেন, আপনি আমাকে বিশ্বাস করবেন না, ঠিক আছে? সবসময় সামনের মানুষকে না অবিশ্বাসের চোখে দেখবেন, কী হবে, আপনি তাকে অবিশ্বাস চোখে দেখবেন, দেখে তখন মানুষটাকে পরখ করবেন, বুঝবেন, জানবেন, তারপরে তাকে বিশ্বাস করবেন, তাই না? এইটাই হওয়া উচিত। আমি যদি আগে বলতাম এই টিভিতে যে আগে আমার কাছে আসবেন না, আগে আমার, আমি যেগুলো বলছি সেগুলো ফলো করেন, যেগুলো কাজ করেন, দেখবেন যখন আপনি উপকার পেতে থাকবেন তখন মনে হয় ন্যাচারালের কাছে যাই। সারা পৃথিবীতে পয়সা ছাড়া কিছু হয় না, এটাও ঠিকই কথা, সব কিছুই লাগে পয়সার জন্য। এখন বাচ্চার ভালোবাসা পেতে গেলেও পয়সা খরচ করতে হয়, বউয়ের ভালোবাসা পেতে গেলেও খরচা করতে হয়, মায়ের ভালোবাসা পেতে গেলেও খরচা করতে হয়, স্বামীর ভালোবাসা পেতে গেলেও খরচা করতে হয়, গোষ্ঠীর ক্ষেত্রেও তাই, দিতে হবে, খরচা করতে হবে, তাহলেই ভালোবাসা পাওয়া যাবে। তো জীবনে জন্ম থেকে মৃত্যু অবধি খরচা, মানে টাকা পয়সা ছাড়া কিছু হয় না, তাই না? এমনকি আশীর্বাদ দিতে গেলেও টাকা পকেট থেকে বার করে আশীর্বাদ দিতে হয়, আশীর্বাদ যে কাউকে দিচ্ছেন সেখানেও টাকা বার করে দিতে হয়, আবার প্রণামী দিতে গেলে মানে ঠাকুরের কাছে গিয়েও যদি আপনি আশীর্বাদ নিতে চান সেখানে পয়সা বার করে মা কালীকে বা তার মন্দিরে যে ভগবানকে আপনি ভালোভাবে তাকে দিতে হয়। অর্থ ছাড়া কিছু হয় না, অর্থই জীবনের সব কিছু। তা যার জীবনে অনেক সমস্যা, অর্থের চিন্তা না করে আমার মনে হয় যে আপনারা সমস্যাগুলো কাটান, কাটালে দেখবেন না মানে সমস্যাগুলো মিটে যাবে আর অর্থ তো এমনিই আসতে থাকবে। আমরা অর্থ বলি জোয়ার ভাটা, জীবনে আসবে যাবে জোয়ার আর ভাটা, অর্থ আসবে যাবে কিন্তু সুখ সময় পড়ে থাকবে না, তাই না? এই যে একটা ফোন পেলাম, দেখুন বয়স বেড়ে যাচ্ছে, দেখতে খারাপ হয়ে যাচ্ছে, একটা ফোন পেলাম বাচ্চা তার মাকে টর্চার করছে, অবাধ্য হয়ে যাচ্ছে, গালিগালাজ দিচ্ছে, আরেকটা ফোন দিলাম, ফোন পেলাম যেটা স্বামীর দেখুন শরীর খারাপ হয়ে যাচ্ছে, ভালো করে কথা বলতে পারলাম না লাস্ট ফোনটা। তো জীবনে এরকম প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে ঠিক করতে হবে। বেশি বোঝাতে হয় বলেন তো, আপনারা তো অনেক বোঝেন, ঠিক আছে? যদি আমার কাছে আসতে চান 9830307720 অথবা 9804700057, দুটো বুকিং নাম্বার লিখে নিন। এখন লকডাউন, করোনা এই নিয়ে চলতে হবে, ঠিক আছে? যতক্ষণ না আমাদের কাছে ভ্যাকসিন আসবে, যতক্ষণ না আমরা মানে প্রপারলি ওষুধ পাবো, হয়তো ভ্যাকসিন এলেও আমাদের সঙ্গে লড়তে হবে, তাই না? যে কোনো রোগ যদি হতেই পারে আমাদের, কিন্তু রোগের প্রতিরোধকটা যদি পেয়ে যাই তাহলে অ্যাটলিস্ট আমরা ট্রিটমেন্টটা পাবো, আশায় আছি আমরা, মানে আমরা বিজ্ঞানীদের ভরসায় আছি, ডাক্তারদের ভরসায় আছি, ঈশ্বরের ভরসায় আছি। আর আমরা, আমি জ্যোতিষী হিসাবে আমি একটুকুনি বলতে পারি, আমার যতটুকু সম্ভব, আমি তো মেডিকেল ট্রিটমেন্ট করতে পারবো না, আমি চেষ্টা করবো আপনাদের ভাগ্য, ডেস্টিনি যতটা ঠিক করা যায় ততটুকু আমি করে দেবো, ঠিক আছে? আজকের মতন শুভরাত্রি জানাই, আবার দেখা হয়ে যাবে রবিবার দিন দুপুরবেলা 2:10, শুক্রবার দিন দুপুরবেলা 2:10, আর বুধবার দিন রাত্রির 1টা, আর প্রত্যেক দিন সারাদিন পূর্ণিমা টিভির সঙ্গে থাকুন, আমার প্রচুর প্রোগ্রাম আপনি দেখতে পাবেন। নমস্কার। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক,
কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700577।